আছে দোতলা বাড়ি, রয়েছে দু দুটি মোটর সাইকেল, রয়েছে একটি চার চাকা গাড়িও, তবুও তার নাম আবাস যোজনায় বাড়ি প্রাপকের তালিকায়। এদিন সরকারি নির্দেশে তালিকা খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশ কর্তার। ঘটনাটি ঘটেছে হেলেঞ্চা পঞ্চায়েতের পার কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। রয়েছে দোতলা বাড়ি, রয়েছে দু দুটি মোটর সাইকেল, শুধু তাই নয় রয়েছে চার চাকা গাড়িও, এমনই মানুষের নাম রয়েছে আবাস যোজনার ঘর পাওয়ার তালিকায়। সেই তালিকা খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশ কর্তার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে তৎপর রাজ্য প্রশাসন। কিছুদিন আগেই আবাস যোজনায় স্বচ্ছতা আনতে কড়া নির্দেশিকা জারি হয়েছে। আবাস যোজনার তালিকায় থাকা নাম যাচাই করে নতুন তালিকা তৈরির কাজ চলছে। রাজ্য প্রশাসনের নির্দেশ মতো পুরনো তালিকা খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসনের কর্তারা। শুক্রবার তালিকা দেখে বাড়ি বাড়ি পরিদর্শনে যান বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহা। এদিন হেলেঞ্চা পঞ্চায়েতের পার কৃষ্ণচন্দ্রপুরে যান তিনি। বেশ কয়েকটি বাড়িতে যান পুলিশ আধিকারিক। তালিকায় নাম থাকা পার কৃষ্ণচন্দ্রপুরের বুলু কীর্তনিয়ার বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে অবাক হয়ে যান সকলে। তার বাড়িতে গিয়ে দেখা যায় তালিকায় নাম থাকা বুলু কীর্তনিয়ার রয়েছে দোতলা বাড়ি, রয়েছে দু দুটি মোটর বাইক, রয়েছে একটি চার চাকা গাড়ি। কি করে তার নাম আবাস যোজনায় এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে বুলু কীর্তনিয়া বলেন, আমি জানি না তালিকায় কি করে নাম এলো। তবে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই জিজ্ঞাসা করেছে যে তোমার তো বাড়ি, তাই তোমার নামে কেন ঘরে এসলো, অনেক কিছু জিজ্ঞাসা করে। তা তো বলতে পারবো না, ও জমি আছে নাকি, ঘরে ফ্রিজ আছে নাকি, মোটর সাইকেল আছে নাকি। এদিন স্থানীয় অপর এক বাসিন্দা মিহির মণ্ডলের বাড়িতেও যান পুলিশ আধিকারিকেরা। মিহিরবাবু বলেন, আমার পাকা বাড়ি নেই, তালিকায় নাম এসেছে, পুলিশ সেসব খতিয়ে দেখতে এসেছিল। বাগদা থানার বড়বাবু আসছিল। কেন আসছিল? আমাদের ঘর নেই, সেই ঘরের কি ঘরের লিস্টে নাম আছে, লিস্টে নাম আছে, সেই ঘর দেখতে আইছে কি আমাকে পাকা বাড়ি আছে কি না আছে, আমাদের তো কিছু নেই, তাই আইসে দেখে গেল। জিজ্ঞাসা করেছে কি কি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছে যে তোমাদের কি কি আছে, জমি জমা আছে কি, তোমাদের অন্য কিছু আছে, গাড়ি ঘোড়া আছে নাকি, সব কিছুই জিজ্ঞাসা করেছে, আমাদের তো কিছুই নেই। দোতলা বাড়ি, মোটর বাইক, চার চাকা গাড়ি থাকা সত্ত্বেও কিভাবে আবাস যোজনার তালিকায় বাড়ি প্রাপকের নাম এলো তা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কোনোদিন ঘর পেয়েছেন, ঘরের নাম আসছে, আপনার কয়টা ছেলে মেয়ে, তারপরে আপনার চারপাশ কি, কোনোদিন লোন পেয়েছেন, ঘর পেয়েছেন? আমি বললাম না, আমরা পাইনি, ঘর কোনো কিছু পাইনি, কোনোদিন এরম বাড়িতে আসিতে নাই। আজকে নতুন এসছে, বড় বাবু এসছিল আজকে বাগদা থানার। হ্যাঁ, থানা বাগদা থানার বড় বাবু এসছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।